হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে তো চলো বন্ধুরা আমরা রেসিপিটা শুরু করি দেখো বন্ধুরা এখানে আমি দু কাপ মতো আটা নিয়ে নিয়েছি বন্ধুরা আজ আমি তোমাদের আটা দিয়ে একটা ব্রেকফাস্ট রেসিপি দেখাবো তেল ছাড়া আটা দিয়ে তৈরি ব্রেকফাস্ট তো বন্ধুরা এটা করার জন্য আমি আটার মধ্যে প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি গাজর গ্রেট করে রেখেছিলাম সেই গাজর কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু জোয়ান দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরেটা দেওয়ার পরে সমস্ত উপকরণগুলিকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তোমরাও এইভাবে একটা ব্যাটার তৈরি করে নেবে দেখো বন্ধুরা আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরাও এইভাবে ব্যাটারটা মিশিয়ে নেবে বন্ধুরা এটা খুবই খেতে টেস্টি হয় আর খুবই নরম হয় বন্ধুরা এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এই ব্যাটারটা দিয়ে দেব তো বন্ধুরা আমি একটা গোল চামচের সাহায্যে এক চামচ ব্যাটার আমি প্যানে দিয়ে ভালো করে গোল গোল করে ঘুরিয়ে রুটি আকার তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা তোমরাও এইভাবে এটা তৈরি করে নেবে আমি সমস্ত রুটিগুলোকে এইভাবেই তৈরি করে নেব দেখো বন্ধুরা এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি একটু উল্টে দিচ্ছি এ সময় আমাদের একটু কম আঁচি রাখতে হবে এখানে আমি কোনো তেল ব্যবহার করিনি কিন্তু তোমরা যদি তেল খেতে চাও তাহলে সামান্য একটু তেল বা ঘি বা বাটার দিতে পারো বন্ধুরা দেখো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এটা সকালের ব্রেকফাস্ট বা বিকালের টিফিনও হতে পারে তো তোমরা দেখেই নিয়েছ এটা বানানো কত সোজা খেতেও কিন্তু খুবই টেস্টি তো তোমরা এই ব্যাটারে আমি এখানে পেঁয়াজ দিই কিন্তু কো কেউ যদি পেঁয়াজ খেতে চাও তাহলে এর মধ্যে পেঁয়াজ কুচু অ্যাড করতে পারো তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলো না আমি চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ